अतुल। पूरा नाम की? मोहम्मद रातुमी जताई। अच्छा तो ये এরকম একা একা এই যে এর মধ্যে হাঁটতেছো, তোমার বাবা মা নাই? মা আছে, বাপে একটা বিয়া করছে, বাপ থাকে মার কাছে, মানে আয়ে দুদিন পর পর চার দিন পর পর আয়ে, মানে আমার মারে ভাত খাবার দেয় কিন্তু মাঝে মধ্যে মারে, কিন্তু আমি রাস্তাঘাটে থাকি। তুমি রাস্তাঘাটে থাকো? কেন এ মার কাছে থাকতে পারো না? আমরা থাকি ওই যে হাইকোর্টের সামনে বড় বড় কি বাসা নাকি আর কিছু রাস্তায় থাকি। তোমার কাছে যেতে ইচ্ছা করে না? ইচ্ছা করে আর যাইতে পারি নাই। মার কাছে গেলে মার কাছে বাড়ে না, ইতর পড়া হলে বাড়ে, উঠে বাড়লে তো মারবই, বা উঠবে আমি না মারবো। পড়ালেখা করতে ইচ্ছা করে না? পড়ালেখা করে ইচ্ছা করে করে কিন্তু আমি বা ভর্তি করাতে পারি নাই। তার টি আরও হবে আমার দিদি কেউ 500 টাকা দিত, আমি দিদি ভাগ্যা মার কাছে দিদি হাতে ধরা দিত, মার কাছে একটা পড়াই দিত। বা গ্রামের বাড়ি কই? ময়মনসিং। ময়মনসিং মানে কেউ আছে তোর দাদা দাদি? দাদা আছে, দাদি আছে। আবার ঢাকা যে সময় আসছিলাম তখন আমার মার কত মনে মনে অনেক কান্দুন, মার কত কান্দি, তারপর যাইতে পারি নাই। পরে ক্ষিদাস্ত হয়ে গেছি, ক্ষিদা হয়ে গেছি, পরে মাঝে যাইতাম তখন কাকা মাঝে মারতো আমারে, তখন টাকা দেয় নাই, তখন আমি খাদ দিয়ে আর কই কাকা মা থর কাছে একদিন যাব, যাইতে পারি নাই, হেই যাওয়াই কাকা যাই নাই। আই আজকে এই রাস্তায় ঘুরে নিছি, মাইরা তোরা আবার আব্বু আর আবার বাইরে তোরা আবার বইটা বুবা দেখে তো হুবারে বারে আমি উঠতে বইতে পারে দুটা খাবো না দেন আমার বইটারে আপন বই প্রতিদিন তার যন্ত্রপাতি ব্যাগে থাকলে প্লাস দাবাই নিত তাহলে আত্মু দা আতরে কাঁড়া দাবাই নিত তাহলে আত্মু দাকটা ফিরে মধ্যে আসতে করে জুড়ে গে দপ করে বাড়ি বাঁধত ব্যথা হতো বা ফিরা এলে বারো সহকারে বাঁধত। আচ্ছা তোর বড় হইয়া ইচ্ছে কি, তোর কি হইতে ইচ্ছে করছিল? আমার বড় ইচ্ছা ছিল যে যারা মানুষ চাকরি করে ভালোভাবে বেতন পায় অনেক, ওইটা বেতন চাকরি করতাম, ওইটা দিয়ে তোর মারে চালাইতি? তোর মারে ইচ্ছা করে যে আমার কাছে তোর কাছে মারে রাখতে? হ্যাঁ ইচ্ছা করে, আমার কাছে সবসময় আমার মা থাকতো, বইটা থাকতো, সবাই মিলে একটা খুশি বড় থাকতাম আদরে। তারপর বাড়ি যেতে ইচ্ছে করে? হ্যাঁ। হ্যাঁ মার কাছে যেতে ইচ্ছে করে? হ্যাঁ। মা এখন কই থাকে? মা থাকে মাওলা তালা মিলে পিছনে। বড় হয়ে বড় চাকরি করার ইচ্ছা ছিল তো? হ্যাঁ এখন স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে এখন কি করতে হবে? স্বপ্ন পূরণ কি করবো মা, যারা পারি নাই ধার করতে পারবো না, চাইছিলাম মার কাছে গিয়া পড়ালে করবো। এখন মনের ইচ্ছা কি, এই মনের ইচ্ছাটা কত, এখন কি ইচ্ছা করে তোমার? ইচ্ছা করে বাইক যেতাম, বাইক গিয়ে মার কাছে গিয়ে খুব পড়ালেখা করতাম,